একটা সাউন্ড অনেকক্ষণ থেকে ডিস্টার্ব করতেছে আমাকে আপনাদেরকে সাউন্ডটা শুনাই একটু ইঞ্জিনের সাউন্ডের দিকে খেয়াল করেন শুনতে পাচ্ছেন একটা চিনচিন সাউন্ড করতেছে এটা মেইনলি হচ্ছে ট্যাপেটের সাউন্ড করতেছে Wait, into the whole legacy. So, hello, YouTubers, for this, and welcome to the Asian story. I'm done. Intro shesh. So, continue. বাইক চালানোর সময় বাইক থেকে হওয়া যে কোনো ধরনের সাউন্ডে আমার কাছে খুব অ্যানোয়িং লাগে বিশেষ করে টাইমিং চেঞ্জ আর ট্যাপেটের যখন সাউন্ডটা মানে ইঞ্জিনের হেড থেকে যে একটা সাউন্ড হয় সেই সাউন্ডটা আমার কাছে খুব বাজে লাগে আর এটা বেশি হয় যখন আমাদের বাইকটা অনেক কিলোমিটার চলে যায় যেমন আমার বাইকটা এখন 10,000 কিলোমিটার চলতেছে 10,000 কিলোমিটার মধ্যে এটা সাউন্ড অনেক বেশি হয়ে গেছে বেসিক্যালি 10,000 কিলোমিটার মধ্যে এই সাউন্ডগুলো অ্যাডজাস্ট করতে হয় অনেকে হচ্ছে এর আগে করে ফেলে আমি একটু 10,000 কিলোমিটার পর্যন্ত ওয়েট করছি এখনও ওইভাবে করে সাউন্ডটা অ্যানোয়িং হয় নাই কিন্তু এর বেশি রাখলে আবার জিনিসটা বেশি পরিমাণে প্রবলেম হয়ে যাবে তো ব্লগিং বা বাইকিং দুইটারই সময় কোনো ধরনের প্রবলেম আমার কাছে খুব বেশি বিরক্ত লাগে যেমন ব্লগিং করার সময় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন ফুটেজ নিই তখন অনেক সময় কিল হয় অনেক মানে কি বলে ক্যামেরা একবার অফ করতে অন করতে হয় এই হাবি জাবি হ্যান তেন এগুলা প্লাস বাইক চালানোর সময় বাইকে যখন প্যারা দেয় তখন আমার কাছে না জিনিসগুলো খুব বোরিং লাগে অ্যান্ড বিরক্ত লাগে তখন জিনিসগুলো স্মুথলি রান করতে চাই সব সময় স্মুথ যখন থাকে তখন বেশ ভালো লাগে এই তো অ্যান্ড বাইকের স্মুথনেসটা আমার কাছে মনে হচ্ছে কিছুটা একটু কমছে এই টাইমিং চেনের কারণে হয়তো স্পিড একটু প্রবলেম হয় আমি জানি না এক্সপার্ট থেকে শুনছি এখন যেটা হয়েছে আমি এখন যাচ্ছি উত্তর দিকে এই টাইমিং অ্যাডজাস্ট এটা নিয়ে তো আমরা অনেকেই অনেক সময় অনেক চিন্তায় থাকি দেখেন যারা বাইক ভালোবাসি আমরা তারা আসলে এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি কনসার্ন থাকে আর যাদের ব্যাপার আলাদা মানে যারা বাইকটাকে ভালোবাসে না তাদের ব্যাপার আলাদা তো তারা দেখা যাচ্ছে বাইকের 12টা বাজানোর পরেও তাদের কোনো চিন্তা হয় না সো অনেকেই আছে আমার মতো যারা এইসব সাউন্ডের জন্য অনেক বেশি মানে টাইমিং চেনের থেকে একটু বাজে সাউন্ড হইলে এটা নিয়ে অনেক চিন্তায় পড়ে যায় তো তাদের জন্য আজকে সলিউশন হচ্ছে এই ভিডিওটা কারণ বাংলাদেশের মধ্যে আমার জানা মতে ঢাকার মধ্যে টাইমিং চেনের গুরু একজন আছে তার কাছে এখন আমি যাচ্ছি উত্তরা দেশে থাকে ইনশাল্লাহ আপনাদের সাথেও মিট করাবো আমাকে সময় দিয়েছিল 9:30 বাজে ওই ব্যক্তি আবার অনেক বেশি ব্যস্ত থাকে তো আমি একটু দেরি করে ফেলছি 11টা অলমোস্ট বেজে গেছে বেসিক্যালি আজকে টোটাল ব্লগটা হচ্ছে এই টাইমিং চেন অ্যাডজাস্টমেন্টের উপরে অ্যান্ড অ্যাডজাস্টমেন্টের মধ্যে কিছু কাজও আছে যার কারণে আমি ব্লগটা করতেছি অনেকে ভাবতেছেন টাইমিং চেন অ্যাডজাস্টমেন্ট আবার কি জিনিস মানে এটা তো নর্মাল জিনিস এটা দেখানোর কি আছে না ভাই এখানে দেখানোর অনেক কিছু আছে সো আমি যখন এক্সপার্টের কাছে যাবো তখন তার মুখে শুনবেন যে টাইমিং চেনটা আসলে কতটা গুরুত্বপূর্ণ বাইকের জন্য সো লেটস গো আমরা যাই আমি এখানে আসছি হচ্ছে 11:30 বাজে আর ভিতরে অ্যাজ ইউজুয়াল রাশ সো আই হ্যাভ টু ওয়েট ও মাই গড আমি লুক লাইক আঙ্কেল ওকে আঙ্কেল লাগতেছিল আচ্ছা যাই হোক আমার চ্যানেল নাম হচ্ছে এশিয়ান স্টোরি মোটোব্লগ দেখা হয় মোবাইল থাকলে এই যে এখান থেকে ছবিটা তুলে নিয়ে যাও না 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 দিস ওয়ান এটা তো স্টিকার ক্রেজি রাইডারটা ভালো লাগে কারণ টানাটানি করে না এই জন্য না তাহলে আমারটা দেখে মজা পাবো না আমি টানাটানি করি না আমাদের এলাকায় থেকে এনএসএ ব্লক নানা ভাইয়ের ফ্যান পাইছি সো ঘটনা যেটা হয়েছে আমরা যেহেতু আজকে ইঞ্জিনের কাজ করবো অ্যান্ড ইঞ্জিনের হেড খুলতে হবে সো বাইকটাকে একটু ঠান্ডা করতে হবে দেন হচ্ছে আমরা বাইকটার কাজ করতে পারবো আর যেহেতু ভিতরে রাশ আছে সো একটু ওয়েটও করতেছি অ্যান্ড ইঞ্জিনটাও ঠান্ডা হোক সো এক গিল দুই ভাগে হয়ে যাচ্ছে সো আজকে আমি উত্তর আমার গার্লফ্রেন্ড নিয়ে হাঁটতেছি কি সুন্দর চুল এই গার্লফ্রেন্ডের দেখে দাঁড়িয়েও আছে আই হ্যাঁ বাবু ভাই নাকি ও মাই গড বাবু ভাইকে তো আমরা অনেকেই চিনি আজকে শুনতে পারলাম বাবু ভাইয়ের এত সুন্দর সিল্কি সিল্কি চুলটা নাকি কেটে ফেলবে চুলটা বেশি বড় হয়ে গেছে আর যেহেতু নামাজ পড়ি হুজুর মাঝে মাঝে হ্যাঁ ডিস্টার্ব করে আচ্ছা হুজুর ডিস্টার্ব করে না ঠিক এটা উচিত কথা বলে আর কি আচ্ছা চুল বেশি বড় রাখা যাবে না দাড়ি বড় করতে হবে চুল ছোট করতে হবে এই জন্য আজকে আমি ডিসিশন নিয়েছি মুছে ছোট করতে হবে আচ্ছা এখন এটা কি সত্য না মিথ্যা আপনি তো আবার অনেক মিথ্যা কথা শিখান মানুষ আমি মিথ্যা কথা যেটা শিখাই সেটা আসলে সত্যি কথা কিন্তু মানুষের খারাপ
হবে দেখে আমি পরে নিষেধ করি। এটা হচ্ছে অসব চিনি। অসব চিনি কেন? এই মৌমাছির সাথে ওর সম্পর্ক বেশি, মানে এই সম্পর্ক জিনিস আমরা খেতেছি, আমাদের কিছু হয়ে যাওয়ার কথা না, কিছু হয়ে যাবে না আপনাদের, হইলে চিনিরই হবে, কারণ চিনির মাঝখানে যা দেওয়া দিয়ে যায়। আমি প্রায় দেখি যে আপনি ট্যাপেট অ্যাডজাস্ট করার সময় এই জিনিসগুলো ইউজ করেন, এটা অনেকে করে না, আমাকে একটু রিজনটা বলেন তো। এখানকার মাপ থাকে না, এই মাপগুলো কি আমি হচ্ছে হাতে কি পসিবল, কি ধরেন আট থাকে, সেটা কি হাতে আট বানাতে পারবো? না, তো কখনো পারবেন না, হাতের মাপটা তো কখনো অ্যাকুরেট হবে না। আমি অনেক সময় এটা গেস ব্যবহার করি, এই কারণে আমি এক দেখলে মাপটা পাই অন্তত, তো সেটা কাজটা আমার নিজের স্যাটিসফাই হতে পারি, কাস্টমারকে আমি নিশ্চিন্তে মানে ছেড়ে দিতে পারি যে না আমার ওটা আমি ক্লিয়ার আছে, আশা করি কোনো সমস্যা হবে না, জাস্ট এতটুকুই ভরসা থাকে আমি সেই বাইকটার প্রতি। আমি এটার মাপ দিব কত আছে, জাস্ট এদেরটা ঢুকাইলাম, এটা কল 10 ঢুকাইছি, হ্যাঁ 10 ওভার আছে। আচ্ছা আমি একটু 10 আপ করি, 15 ঢুকাই, এটা কল ইনটেক ভালভ চেক করতে। আচ্ছা আচ্ছা, এই গ্যাপটা না, এই যে এটা ফ্রি প্লে, এই যে এই, হ্যাঁ ওটার ফ্রি প্লে বলা হয়। এই আমি এখন 15 ঢুকাইলাম, হ্যাঁ 15 ওভার, এটা তো আরন ফেবে ফেল ভাই। আচ্ছা এটা আরন ফেবে থাকে আপনার 10, জিক্সের কত থাকে? এই যে 15 করেটা। আচ্ছা মানে আপনার টেবিলের অবস্থা মানে 15 ফেল হয়ে গেল, এবারকে বিয়ে ঢুকাই, এটা হচ্ছে 8-12 থাকবে আমাদের জিক্সারটা। জি আপনি ভালো করে তা ইয়াতে দেখেন, 20 ঢুকবে না, মানে অর্থাৎ আপনি এই 20 দিছি এখন কোনো 20 ঢুকবে না, তার মানে আমার 15 ঢুকছে, 16-17 হবে মেবি, এটা এই অবস্থা ফ্রি প্লে আছে। আচ্ছা একজাস্টটা দেখি একটু দাঁড়া, ও মাই গড, একজাস্টের তো অবস্থা ভালো না, এতে লুজ থাকলে কী কী হয় সেটা বলি আমি। আপনারা যে বাইক চালান, এই ভ্যালভ ক্লিয়ারেন্সটার কার সাথে কী কী কানেক্ট আছে আমি বলি, স্টার্টের সম্পর্ক আছে, এখানে তেলের মাইলেজের সম্পর্ক আছে, এখানে আপনার গাড়ির কম্প্রেসার শক্তির ব্যাপার আছে, এই ইনিশিয়াল যে ব্যাপারগুলো থাকে এটার ভিতরে আপনার ভ্যালভের মধ্যে আছে, এবং যদি সাউন্ডের কথা বলেন সেই সাউন্ডের বিষয়ে আছে, এটা গরম হলে আপনার আমাদের সাউন্ডটা ঝাড়ায় না আপনার বাইকে? হ্যাঁ 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 মানে অনেকক্ষণ লং রাইড করলে গিয়ে মানে এমন একটা অবস্থা পুরো মানে কি যে অবস্থা, এটা হচ্ছে যখন বেশি এক্সেস এটা লুজ হবে তাতেও কোন সমস্যা, তাতে হবে কি ক্যাম্পটার উপরে দাগ করতেছে, টাইমিং এর মধ্যে কাজ করতেছে না, দুটোর পারফেক্ট ইনটেক আর একদাস কেন, ইনটেক ভ্যালভটা হতে তেল নিয়ে বন্ধ করে দেয় একদাসটা ছেড়ে দেয়, তো এই টাইমিং গুলো তো ঠিক না, আপনারটা বাইকে ঠিক নাই, বাইক চালাতে পারবে যত দূরে লাস্ট পর্যন্ত কি হবে আপনার বাইকের কম্পোজিটটা ডাউন হয়ে যাবে আস্তে আস্তে, এইভাবে সমস্যাগুলো বড় আকারে চলে যায়। এফআই গাড়িতে বেশি একটা টাইম আছে যেটা হচ্ছে আপনার 4000 কিলো, 4000 কিলো পরপর আপনাকে 3.5-4000 কিলো পরপর এটাকে একদাস করতে হবে। আর কার্বোরেটরে কাবড়ের ক্ষেত্রে একটু টাইমটা বাড়ানো যায়, বাট আপনি 4000-5000 কিলো মধ্যে অ্যাভারেজ চেক করবেন, জাস্ট এই যে ফিলার কিন্তু চেক করতে হবে, টাইট হলো না ছাড়লো, আমাদের চালান তো আর একরকম না, আমরা এক সময় কী করি এমনও আছে টানের সময় দেখে ফার্স্ট গিয়ারে 45 তুলি, আবার সময় আছে এমন সময় 20 ফার্স্ট গিয়ারে টানি, তো স্টেপ আমাদের চেঞ্জ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমাদের টেবিলগুলো ক্লিয়ারেন্সগুলো চেঞ্জ হতেই পারে, এই জন্য চেক করা দরকার জিনিসগুলো লুজ হচ্ছে বা টাইট হচ্ছে, সেটা যদি টাইট হয়ে যায় সে রিকভারি সেটা আবার ক্লিয়ার করা যাবে, সেটা তখন বাইকটা পারফেক্ট থাকবে এবং টান শক্তি আপনার বাইকটা আজকে যা আনছেন আমি কাজের আগেই বলি এটা শক্তি পাবেন অনেক বাইকের, মানে আজকে মনে করেন যে নতুন একটা বাইকের ফিল পাবেন, মজা পাবেন, কারণ যে অবস্থা দেখলাম আপনার বাইকের। আমি আপনার এক স্টেপ করলাম যেটা করে দিলাম, এখন এটা চালাবেন এই সেটআপটা, হ্যাঁ আচ্ছা, কারণ এটা বেশি অতিরিক্ত লুজ ছিল যার কারণে আপনার ক্যামেরার উপরে কিছু দাগ পড়ে গেছে, হ্যাঁ মাপটা দেখছেন, আমি যখন এটা বের করতেছি মানে আমার বেশি টাইট হওয়া যাবে না, খুব সফটলি বের হতে হবে, তাহলে এই মাপটা কি আমি হাতে পাবো? না, এটা কিভাবে হাতে পাবো? এখন আপনার পিকেবে এত বেশি টানতে হয় না, পিকেপটা এত বেশি টানতে হয় না, হালকা পিকেপ দিলে আপনার গাড়ির আপনার সুন্দর করে ঘুরতে যাচ্ছে এবং গাড়ির অ্যাক্সেলারেশন মনে হচ্ছে অনেক বাড়ছে, মানে গাড়ি একটা কর 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 আপ চলে আসছে, আপনি একটু দেখতে পারো চালায়।
গাড়ি আমার কাছে ওকে লেটস সি বাইকের পারফরম্যান্স কি আগে থেকে বেটার হইছে কিনা এন্ড আমি এতক্ষণ চালায় আসার পরে বুঝতে পারলাম যে বাইকের রেসপন্স আগে থেকে অনেক ভালো হয়ে গেছে এখন আমার কাছে মনে হচ্ছে জাস্ট আমি জাস্ট ধরে আছি আর বাইকটা জাস্ট ছুটতেছে আমি কখনো এরকম আমার বাইক এত দেরি করে ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট করিনি 4-5000 কিলোর মধ্যেই করায় ফেলতাম কিন্তু এবার এই বাইকটাতে এত মজা পাইছি আমি আসলে ভুলেই গেছিলাম যে ট্যাপেটের কথাটা আমি একবার মাঝখানে চিন্তা করছি 15000 কিলোমিটারে যাই দেখাবো ওইটা করি নাই ভালোই হয়েছে এখন চলে আসছে এটা সঠিক সিদ্ধান্ত ছিল কারণ অলরেডি আমি দেখছি যেটা ট্যাপেটের যে নাটটা সেটা ঢিলা হয় অনেক উপরে অনেক বেশি গ্যাপ তৈরি হয়ে গেছে অ্যান্ড আমি জানি অনেকেই হচ্ছে ট্যাপেটের ব্যাপার নিয়ে একটু বেশি চিন্তিত থাকে তো তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটা এই ব্যাপারে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে রিপন ভাইয়ের কাছে আসতে পারেন মোটামুটি 10000 কিলোমিটার পরে বাইকে আমার বেশ ভালোই সার্ভিসিং দেওয়া হয়েছে বেসিক্যালি এসব জিনিসকে আসলে কিছুদিন পর পর 5000-10000 কিলোমিটার পর পর আসলে সার্ভিস করলে দেন জিনিসগুলো থেকে সবসময় ভালো একটা আউটপুট পাবেন যেমন আমি এখন ফিল করতেছি যে আমি একদম নতুন বাইক চালাইতেছি কারণ আমার কার্বোরেটরের ইস্যু ছিল প্লাস ট্যাপেট ঢিলা হয়ে গেছিলো সব কিছু মিলাই হচ্ছে আমার বাইকের লাস্টের দিকে আমি খুব একটা কমফোর্ট পাইতাম না মানে চালায় আর টেনে মজা পাইতাম না এখন যেটা হয়েছে একদম গাড়ি টোটালি ফ্রি হয়ে গেছে কার্বোরেটরের ইস্যু সলভ বাইকের হালকা পাতলা কিছু সার্ভিসিংও করাইছি যেমন এক্সেলেটর কেবলটা চেঞ্জ করে ফেলছি 10000 কিলোর মধ্যে আসলে চেঞ্জ করে ফেলা উচিত তাহলে রিস্ক থাকে না আর বাইকের একদম র যে পাওয়ারটা সেটা আবার পাওয়া যায় আগের মতো প্রতিনিয়ত আমরা এক্সেলেটার টানাটানি করার কারণে এটা ঢিলা হয়ে যায় তো এই জিনিসগুলো একটু মেনটেন করতে পারলে কি আসলে আপনি অলওয়েজ আপনি মনে হবে যে আপনি নতুন বাইকই চালাইতেছেন মোটামুটি বাইকের যতগুলো কাজ করা দরকার সবগুলোই করা হয়েছে একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে বল্ডেসারের কাজটা বল্ডেসারটাও ইনশাল্লাহ অ্যান্ড বল্ডেসারের কাজটা করাইলে আশা করি আমার বাইকের আর কোনো প্রবলেম থাকবে না অ্যান্ড বিন্দাস চালাইতে পারবো একটা কথা না বললেই না যে সুজুকি বাইকটা যদি ঠিকমতো সার্ভিস করান তাহলে বাইকটা যে স্মুথ সেটা আপনি খুব ভালো করে ফিল করতে পারবেন আর ঠিকমতো সার্ভিস না করাইলে আসলে বাইকটা থেকে আপনি মজা পাবেন না যেটা কিছুদিন আগে আমি পাচ্ছিলাম না ছোট একটু কাজ কিন্তু অনেক সময় কিল করছে